আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা শপে এসেই ব্লগটা শুরু করলাম এটা হচ্ছে মালয়েশিয়ার দুই টাকা দশ পয়সার একটা শপ মানে দুই ইঙ্গিত দশ সেন্ট বাংলাদেশি টাকায় চল্লিশ কি বিয়াল্লিশ টাকার মতো হয় তো এগুলো যে দেখছেন এগুলো হচ্ছে ম্যাট এটা টেবিলে ইউজ করতে পারেন বা কিচেনে ইউজ করা যায় তো আমি কিন্তু এই ম্যাটগুলো ইউজ করি অনেক আপু ভাইয়ারা এই জিনিসগুলো যখন আমি দেখাই তখন জানতে চায় যে আপু তুমি এগুলো কোথায় থেকে কিনো সেই সবটা আমাদের সাথে একটু শেয়ার করো অনেক আগে অনেকবার করেছি তো এখন আমার চ্যানেলে অনেক নতুন নতুন ভিউয়ার্স তো এই কারণেই ভাবলাম আজকে যেহেতু আমি এসেছি তাই সবার সাথে একটু শেয়ার করি তো এই পাশে কিন্তু আরও ছিল এগুলো একদম টুকটুকে লাল কালার তো আমিও নিয়ে নিয়েছি আর এগুলো আপনাদের সাথে একটু করে শেয়ার করছি আমার এই ম্যাট অলরেডি বেশ কিছু আছে তো আজকেও একটু নিয়ে নিলাম আমি যেগুলো নিচ্ছি সেগুলো বাসায় যে শেয়ার করবো আপনাদের সাথে এখন শুধু দোকানের এগুলো একটু শেয়ার করি আর এগুলো যা দেখছেন সবই কিন্তু আলাদা আলাদাভাবে এক পিস করে দুই টাকা দশ রিঙ্গিত মানে দুই পয়েন্ট সেন্ট রিঙ্গিত আর টাকায় এভাবে বলতে গেলে আমি কনফিউশনে পড়ে যাই তো ব্যাপার না আমি জানি আপনারা এটা বুঝে নেবেন তো এই পাশটাতে অনেক ধরনের সুন্দর সুন্দর ফুল ছিল আমার একটু ফুলও নিতে হবে আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি এই রকম ফুল দেখলে আমার চোখ কিন্তু ঠিক সেই জায়গাটাতেই আটকেই থাকে নড়তে ইচ্ছা করে না কি নিব আর কি রাখবো এটা ঠিক আমি বুঝে উঠতে পারি না মনে হয় সবগুলোই নিয়ে যাই তো এটা তো আর সম্ভব না যেটুকু প্রয়োজন ছিল সেটুকু নিয়ে নিয়েছি কারণ আমার বাসা ডেকোরেশনের আর খুব বেশি কিছু বাকি নাই হালকা কিছু কাজ বাকি আছে সেগুলো করলেই হয়ে যাবে তো এই পাশে ওই যে বড় বড় যে স্টিকগুলো সেগুলো একটু দেখালাম আমি অন্য একটা সাইডে চলে এসেছি আমি কিচেনে একটা র্যাগ ব্যবহার করি তেল রাখার জন্য তো অনেক আপু ভাইয়ারা এই জিনিসটা জানতে চেয়েছিল আপু এগুলো তুমি কোথায় থেকে নিয়েছ সেটা একটু দেখায়ও বিশেষ করে যারা মালয়েশিয়ায় থাকেন বা যারা থাকেন না তারাও কিন্তু অনেক সময় অনেকে ঘুরতে আসে তখন এই জিনিসগুলো নিয়ে যাওয়াতে পারেন তো এইখানটাতেও কিছু আর কি ঘাস ফুল টাইপের ছিল এগুলো একটু দেখালাম এইখানে দেখেন বড় বড় ডালা আছে ঝুড়ি আছে এগুলো সবই কিন্তু একই দাম এবং অনেক সুন্দর অনেক মজবুত আমিও বাসায় ব্যবহার করি বেশ কিছু আপনাদের সাথেও শেয়ার করছি আমি জানি আপনাদেরও ভালো লাগবে আর বিশেষ করে মেয়েদের সংসারের এই টাইপের জিনিস দেখতে বরাবরই কিন্তু ভালো লাগে আমি একটা ফলের ঝুড়ি ব্যবহার করি ফল রাখি বা কখনো কখনো চকলেট রাখি এখানে দেখায় এই যে এই টাইপের আমি একটা ব্যবহার করি আমি যেটা ব্যবহার করি সেইটা সেম আর নাই এটা হচ্ছে অন্য রকমের একটা আছে তো এইটাও কিন্তু অনেক সুন্দর ফল রাখার জন্য বা যে কোনো কিছুই রেখে ধুয়ে ব্যবহার করা যাবে আর এইটা হচ্ছে যে বিভিন্ন ধরনের চামচ ছিল এখানে তো এইখানে একটা মজার জিনিস দেখায় শুধু চামিজ আছে তা না এখানে চাইলে কিন্তু মেলামাইনের ডিনার সেট মিল করে নেওয়া যাবে এই যে দেখছেন এই ধরনের প্লেট গ্লাস ছোট ছোটো বাটি সবই আছে কিন্তু এই অরেঞ্জ কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে আরও একটা আমার কাছে অনেক ভালো লেগেছে সেটা একটু শেয়ার করি এটা হচ্ছে ব্লু ব্লুর ভিতর হোয়াইট এইটাও অনেক সুন্দর আর এগুলো কিন্তু চাইলে সেট করে করে নেওয়া যাবে এইটা দেখেন বাঁশের মতো এইটার আমার আছে দুইটা প্লেট বাট ওইভাবে সব কিছু নাই আসলে এখানে যা যাবর জীবনযাপন করি তো ইচ্ছা করলেও অনেক সময় অনেক কিছু নেওয়া যায় না আর যখন যেটা প্রয়োজন যেহেতু কাছেই আছি এই কারণে আসলে অনেক সময় নেওয়াও হয় না তো এইগুলো একটু একটু করে দেখাই আমি আপনাদেরকে আমি কিন্তু আগে আমার শপিংটা করে নিয়েছি আমার যা যা লাগবে এবং শপিং করে আপনাদের ভাইয়ার কাছে নিচে দিয়ে দিয়েছি ওরা বাবা মেয়ে কাউন্টারে দাঁড়িয়ে গিয়েছে কারণ এই কাউন্টারে অনেকটা সময় লাগে এই শপটাতে যেই আসে এত বেশি শপিং করে ফেলে যে কাউন্টারে অনেক সময় লেগে যায় এই কলা পাতার মতো দেখতে এইটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে একটু ডিফারেন্ট টাইপের এইটারও কিন্তু সব আছে এবং তার পাশে একটা ছিল বিভিন্ন ফ্লাওয়ার দেওয়া আর এই পাশে হচ্ছে ব্ল্যাক কালারের আসলে এখানে বিভিন্ন ধরনের ছিল যে যেটাই চান না কেন একটার দাম হচ্ছে দুই রিঙ্গির দশ সেন্ট করে এভাবে চাইলে ইচ্ছা মতো ম্যাচ করে নেওয়া যাবে তিনটা বা ছয়টার সেট যে যেমন নিতে চান এইটাও আমার কাছে বেশ ভালো লেগেছে এইটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ফুলের কম্বিনেশন দিয়ে সাদার ভিতর আসলে সাদার ভিতর যেটাই দেয়া হোক না কেন সেটাই দেখতে ভালো লাগে তো এই কলা পাতার এই পাশটাতে আবার একটু আসলাম এটা একটু আমি কাছ থেকে দেখাই এইটার ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে শপটা এত বড়ো একদিনে পুরোটা আমি ঘুরে দেখাতে পারবো না তো এখানে কিছু ডিমের কে ছিল তারপর হচ্ছে বাচ্চাদের টিফিন বক্স ছিল কত ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের টিফিন বক্স দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এগুলো আর দামটা তো একেবারেই রিজনেবল এখানেও কিছু ডিমের খাঁচি ছিল আর আমার এগুলো আসলে ডিমের এই জিনিসটা আমি নেই না আমার কাছে দেখতে ভালো লাগে কিন্তু আমি যেহেতু একবারে অনেক ডিম কিনি সো আমার আসলে এত ছোট ছোটো দিয়ে হয় না আমি যে খাঁচিতে করে নিয়ে আসি ওটাই ব্যবহার করি আর এইখানে যারা আমরা জেলো বা আইসক্রিম বানাতে পছন্দ করি তাদের জন্য একটা দারুণ জিনিস দেখেন বিভিন্ন শেপের দুইটা কালারের ছিল এটা আমি দুইটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে একটু ডিফারেন্ট যাদের বাচ্চারা জেলো পছন্দ করে তারা এটা কিন্তু ইউজ করতে পারেন বা আইসক্রিমও বানানো যেতে পারে এই পাশে বিভিন্ন ধরনের ছোট বড় বয়াম ছিল তো এগুলো কিন্তু দেখতে কাচের মতো বাট কাচের না আর এই পাশের রোতে হরেক রকমের বাটি ছিল অনেক ধরনের কালার তারপরে নিচে হচ্ছে যে ঢাকনা সহ এক ধরনের সরপেশ পাওয়া যায় এটাও আমার বাসায় হয়তোবা আপনারা একটা দেখে থাকবেন আমি ব্যবহার করি যারা খেয়াল করেছেন তারা বুঝতে পারবেন আরও একটা মজার জিনিস দেখায় আমার আগের বাড়িতে এটা ছিল কিচেনটাকে ডেকোরেশন করেছিলাম আমি এটা দিয়ে এইটা কিন্তু খুব সুন্দর একটা ওয়াল ডেকোরেশনের আইটেম যদিও এই বাসায় আমার প্রয়োজন হয় নাই তো এই জিনিসটা আমার কাছে মনে হয় খুবই কাজের একটা জিনিস তো আজকে আর বেশি ঘুরে দেখাবো না অনেকটা ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে এবার নিচে যাবো দেখায় রুফায়দার জন্য টুকিটাকি কিছু জিনিস আমার নিয়ে নিতে হয়েছে এখান থেকে আর ও ওর বাবার সাথে কাউন্টারে দাঁড়িয়ে আছে ওকে একটু শেয়ার করি চলেন এই সবটা হচ্ছে দোতলা বিশিষ্ট আর নিচে হচ্ছে খাবার আছে অনেক ধরনের বিস্কিট আছে কেক আছে আমি আগেই বললাম ওপরটাও কিন্তু আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই খুবই সামান্য একটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আমি না আমার সঙ্গে সঙ্গেই রুফায়দা চলে আসলো আমাকে দেখে আর আমি বলছিলাম তোমাদের ছবি তুলবো ও বারবার ওর পাপাকে বলছিল মাম্মা ছবি তুলবে ছবি তোলো কেনাকাটা শেষ এবার বাসায় যাব বাসায় যেয়ে তারপর আজকে কি কিনেছি হয়তো বা সেটা শেয়ার করা হবে কি না জানি না তো বাসায় চলে আসলাম বাসায় এসে একটু আম মাখা খেতে ইচ্ছা করলো তো আমি একদম ঝাল করে মশলা দিয়ে আমটাকে মাখিয়ে নিয়েছি তো একটা কথা শেয়ার করি অনেক সময় এরকম হয় যে খুব শখ করে কোনো কিছু করছি ভিডিও শ্যুট করছি ভিডিও শেষে দেখা যায় সেই ভিডিওটা করাই হয় নাই তো এইটা খুব দুঃখজনক একটা বিষয় আজকেও তার ব্যতিক্রম হয় নাই এই আম মাখার আমি পুরো ভিডিওটা করেছিলাম বাট সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই যখন আমি ভিডিও এডিটিংয়ে বসলাম তখন দেখি ওই ভিডিওটা আমার নাই শুধুমাত্র মাখার পরে যে খেয়েছি সেই অংশটুকুই ছিল তো এই আম মাখাটা খেতে খেতেই মিজান ভাই কল দিল মিজান ভাই দেশে গিয়েছিল আপনারা হয়তো বা এটা খেয়াল করেছেন বেশ কিছুদিন হলে আমাদের ভিডিওতে মিজান ভাইকে দেখছেন না অনেকে আকসপ করেছেন তো মিজান ভাই দেশ থেকে আমাদের জন্য কিছু জিনিস এনেছেন আবার ভাবিও আমার জন্য একটা দারুণ গিফট পাঠিয়েছে তো বৃষ্টির কারণে আমাদের আর যাওয়া হয় নাই আপনাদের ভাইয়া গিয়েছিল তো এই যে দেখেন পটাটো চিপস এটা হচ্ছে রুফাইদার আমাদের বাংলাদেশের এই চিপসটা কিন্তু কম বেশি আমাদের ছোট বড়ো সবারই খুব পছন্দ তো অনেক দিন পরে এই চিপসটা খাবো আর ভাবি দেশ থেকে পিঠা পাঠিয়েছে বাংলাদেশি পিঠা যদিও পিঠা জিনিসটা আমার খুবই পছন্দ আর আমার জন্য ভাবি একটা গিফট পাঠিয়েছে দেখতেই পাচ্ছেন রুফায়দার মা লেখা আমি স্বপ্নেও চিন্তা করতে পারি নাই যে ভাবি এইরকম একটা গিফট আমার জন্য পাঠাবেন আসলে আমি অনেক খুশি হয়েছি ভিডিওর মাধ্যমে ভাবিকে অনেক ধন্যবাদ আর ভাবির একটা কথা বলি ভাবিও কিন্তু আমার মতো বগুড়ারই মেয়ে তো এই যে দেখেন আনিসুল হকের এই মা বইটা আমার পড়ার অনেক ইচ্ছা ছিল বাট আমার বইটা পড়া হয় নাই কেন জানি না ভাবি আমার জন্য এই গিফটটা কি চিন্তা করে পাঠিয়েছেন আমি জানি না তবে আমি কিন্তু খুব খুশি হয়েছি আর আমি কিন্তু বইয়ের খুব পোকা কখনও যদি সুযোগ হয় আমার আম্মুর বাসার আমি বুক সেলফ দেখাবো আমাদের বাসার একটা পুরো ওয়াল জুড়ে উপর থেকে নিচ পর্যন্ত একটা বুক সেলফ করা আছে এখানে গাদা গাদা বুক রাখা গল্পের বই পড়তে আমরা তিন বনি খুব পছন্দ করি তো বইটা যেহেতু হাতে পেয়ে গিয়েছি এখন আমি এই বইটা পড়বো আর আবারও ভাবিকে মিজান ভাইকে অনেক ধন্যবাদ দেশ থেকে এত কষ্ট করে এই জিনিসগুলো আনার জন্য পিঠাটাও খাবো তো আমি কিন্তু অলরেডি বইটা পড়তে বসে গিয়েছি যারা এই বইটা পড়েননি তারা পড়তে পারেন আমি এই বইটার কাহিনিটা অলরেডি জানি বাট সামনাসামনি পড়া হয় নাই আমি অনলাইনে বইটা পড়েছিলাম তো এখন আবারও সামনাসামনি বইটা পড়ব বই হাতে নিয়ে পড়ার মজাই অন্যরকম তো আমি বই পড়ি আপনারাও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল বাটনটি একটু কষ্ট করে বাজিয়ে রাখবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ